আতঙ্কিত আপনারা আপনি এটা বন্ধ করুন প্লিজ বন্ধ করুন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পশ্চিম বর্ধমান জেলার উত্তর আসানসোলের এক বেসরকারি নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর দুয়ারে পুলিশ আতঙ্কিত নার্সিংহোম কর্মীরা রক্তমাখা জামা পরে ছুটে পালাচ্ছেন নিরাপত্তা রক্ষী আতঙ্কে রয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষ কেউ লুকাচ্ছেন রিসেপশন থেকে অন্য কোথাও কেউ বা যাচ্ছেন অন্য কোনো অফিসে আতঙ্কে রয়েছেন তারা দেখুন কি পরিস্থিতি এই নার্সিংহোমে সমস্যা হয়েছে পেশেন্টের কোনো ডেথ হয়েছে সেই নিয়ে তাদের ভাঙচুর যাচ্ছে তাই অবস্থা নিউরো আইসিউ আইসিউ ভেঙে দিয়েছে এখানে আমাদের ডেস্ক মেক্স আমাদের সমস্ত যা জিনিস ছিল সব ভেঙে দিয়েছে আমি ওই পেশেন্টকে যে ভেঙেছে তার মাথায় লেগেছিল তাকে ধরতে গিয়ে আমারও মাথায় আমাকেও মাথায় মেরেছে পায়ে কাজ ঢুকে আছে মনে হচ্ছে দেখছি এখন একতলায় পুলিশ দোতলায় পুলিশ দুয়ারে পুলিশ গেটে পুলিশ রিসেপশনে পুলিশ পুলিশে পুলিশে ছয় লাভ নার্সিংহোম তার সঙ্গে সঙ্গে পড়ে রয়েছে ভাঙা কাচের টুকরো রিসেপশন থেকে শুরু করে বিভিন্ন রকমের যে সমস্ত সেগমেন্ট আছে সব সেগমেন্টেই ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ নার্সিংহোম কর্তৃপক্ষের অভিযোগ ভর্তি হয়েছিল রোগী অসুস্থতা নিয়ে তারপরে গতকাল রাত্রির থেকে বারংবার রোগীর আত্মীয়কে ফোন করাতেও কিন্তু তারা ফোন তোলেননি এরপর নার্সিংহোম কর্তৃপক্ষ পৌঁছয় পুলিশের কাছে পুলিশের অনুমতি নিয়ে চিকিৎসা শুরু হয় কিন্তু কোনো রকমে তার মৃত্যু হয় তারপরেই এত বড় ঘটনা আতঙ্কিত কর্মীরা কিছুই না পেশেন্টের কন্ডিশন কালকের থেকে খুব খারাপ অবস্থায় ছিল আমরা পেশেন্টের পার্টির সাথে যথেষ্ট ট্রাই করেছি কল করার অলমোস্ট 60-70 বার আমরা কল করেছি অফিসিয়াল নাম্বার থেকে কেউ ফোন রিসিভ করেনি অ্যাট দ্য নাইট আমরা যখন পার্সোনাল নাম্বার থেকে কল করেছি তখন রিসিভ করেছিল অ্যান্ড বলেছিল হ্যাঁ আমরা আসছি এবং আসবো আমাদের দিচ্ছে যে আমরা করেছি বাট আমরা তো আমাদের দিক দিয়ে চেষ্টা করেছিলাম যে যাতে আমরা বাঁচাতে পারি ওনারা ফার্স্ট টাইম ইন্টারেক্ট করেননি কোনোরকম ভাবে কমিউনিকেট করার চেষ্টা করেননি হসপিটালের তরফ থেকে হট করে সাডেনলি আমরাও এক্সপেক্ট করিনি যে এইভাবে রিয়াক্ট করবে এই হঠাৎই ভাঙচুরে কতটা আতঙ্কিত আপনার বি অনেস্টলি প্রচুর আতঙ্কিত এখনো হার্টবিট ফুল ফাস্ট চলছে কাজে ওনার মতো কন্ডিশন এখন নেই বাট যে অবস্থাতে আছি কিছু করার নেই কাজ করতেই কি নাম রোগীর তিনজন আত্মীয়কে আটক করেছে আসানসোল উত্তর থানার পুলিশ সূত্রের খবর রোগীর পরিবার নাকি 50,000 টাকা জমা দিয়েছিল বাকি টাকা জোগাড় করছিল অপরদিকে নার্সিংহোম কর্তৃপক্ষের অভিযোগ তারা স্বাস্থ্যসাথী আছে বলেও স্বাস্থ্যসাথীর কার্ড আনতে পারেননি এবং তার সঙ্গে সঙ্গে ক্যাশ টাকার যে ব্যাপার তাও তারা দেননি এবং কোনো মতেই তারা কিন্তু ফোনে কোনো রেসপন্স করেননি এবং বাধ্য হয়েই কিন্তু পুলিশের অনুমতি নিয়ে চিকিৎসা শুরু হয়েছিল এবং কোনো কারণে রোগীর মৃত্যু হয়েছে যে কারণেই মৃত্যু হোক হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি অথবা রোগীর পরিবারের গাফিলতি এই মুহূর্তে কিন্তু আসানসোলের এই বেসরকারি নার্সিংহোম এখন আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে চতুর্দিকে ভাঙা কাজ কর্মীরা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে গেছেন অন্য জায়গায় কোনো মতে কাজ করছেন কয়েকজন কর্মী বাকিরা আতঙ্কে রয়েছেন কাজ বন্ধ বললেই চলে রোগীর পরিবারদের দোতলা থেকে নামিয়ে নার্সিংহোমের বাইরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে সমস্ত জায়গায় ভাঙা কাজ পরিষ্কার করা হচ্ছে ঘটনাস্থলে আসানসোল উত্তর থানার পুলিশ আটক করেছে তিনজনকে এমনটাই খবর